আসন্ন লোকসভা ভোটের আগে নির্বাচনী প্রচার উপলক্ষে বৃহস্পতিবার দক্ষিণ জেলা সফরে রয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বিলোনিয়ার বন করে রোড শো করার কথা ছিল তার কিন্তু হঠাৎই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ এদিন দুপুরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় বিলোনিয়ায় দুর্যোগের জেরে কিছুক্ষণ আটকে পড়েন বিপ্লব কুমার দেব কিন্তু তাকে থামতে দেয়নি আম জনতা প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও রাজ্যসভার বর্তমান সাংসদ তথা লোকসভা নির্বাচনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে ঘিরে বিলোনিয়ার কর্মী সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস পরিলক্ষিত হয় বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষজনকে নিরাশ করেননি তিনিও ছাতা মাথায় দিয়ে রোড শো করেন তিনি রাস্তা দুধারে ছিল অগণিত মানুষের ভিড় বিপ্লব কুমার দেবকে দেখতে তার কথা শুনতে অপেক্ষা করছিলেন সকলেই হুটখোলা জিপে ওঠে বিলোনিয়া সাথে জনসংযোগ করেন তাদের প্রিয় নেতা কথা বলে নাম জনতার সঙ্গে দলীয় পতাকা হাতে নিয়ে বৃষ্টি ভিজে তাকে একবার চোখের দেখা দেখতে অপেক্ষা করছিলেন নারী পুরুষ মিলিয়ে অগণিত বিলোনিয়াবাসী মানুষের ভালোবাসার সে বিপুল ভিড়ে মিশে গেছেন জননেতা বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীত্বের পদ ছেড়ে দেওয়ায় প্রায় দু বছর পরেই তাকে ভোলেনি রাজ্যবাসী একই রকম ভালোবাসায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থীকে বুকে টেনে নিয়েছেন তারা বৃহস্পতিবার আরও একবার প্রমাণ হয়ে গেল তা রিপোর্ট আর ই নিউজ